রহিম গ্রুপ ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদ হোসেন। আমাদের আজকের ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের শিরোনাম আমরা ঠিক করেছি, নাশকতা রাজনীতির ভাষা নয়। আপনারা নিশ্চয়ই জানেন চলতি যে অবরোধ হরতাল কর্মসূচি আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজনীতির বিরোধী শক্তি চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এবং আসন্ন যে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি যেভাবে এগিয়ে চলছে তার বিরুদ্ধে মূলত তাদের এই অবস্থান। কিন্তু এই হরতাল অবরোধের মধ্যেই বাসে আগুন দেওয়া, গাড়ি পোড়ানো সহ নানান কিছু নানান রকম নাশকতা হচ্ছে, সহিংসতা হচ্ছে। পুলিশ দাবি করছে এগুলো হরতালের সমর্থনকারীরা করছেন, অন্যদিকে যারা আন্দোলনে ডাক দিয়েছেন তারা বলছেন যে তারা নাকচ করছেন মূলত এই অভিযোগ। কিন্তু দিন শেষে যার ক্ষতি হচ্ছে তিনি শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কোনো রাজনৈতিক দল নয় কিংবা রাজনৈতিক নেতাকর্মীরা নন। আজ এই বাসে গাড়ি পোড়ানোর সংখ্যা নিয়ে যখন আলোচনা উঠছিল ঠিক তখনই সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে এমন একটি ঘটনা ঘটলো যখন মা নারী শিশু সহ চারজন প্রাণহানি হলো, চার মানুষের। আজ ভোরে একটি ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটে এবং সেই আগুন লাগা অবস্থাতেই একটা লম্বা জায়গা ট্রেনটি চালিয়ে আসতে বাধ্য হয়। তেজগাঁও স্টেশনে এসে সেই ট্রেনটি থামে, তারপরে আগুনটি নেভানো হয়। কিন্তু ততক্ষণে চারজন মানুষের জীবন প্রদীপ নিভে গেছে, তার মধ্যে নারী রয়েছে, শিশু রয়েছে এবং অনেকেই আহত হয়েছেন। প্রশ্ন হচ্ছে এই নাশকতা সত্যি আসলে রাজনীতির ভাষা কিনা যদি আন্দোলন রাজনীতির অংশ হয়ে থাকে। আমরা এই বিষয়ে একটু কথা বলার জন্য আমাদের সাথে আজকে আমাদের আমন্ত্রণে সারা দিয়ে উপস্থিত হয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর জিয়া রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রফেসর জিয়া রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে হয়তো যুক্ত হবেন সাংবাদিক সোহরাব হাসান। জেনারেল শিকদার, আপনার কাছ থেকে একটু শুরু করতে চাই ভূমিকায় যেটি বলছিলাম। বিরোধীরা বলছে যে এটি তারা করেনি, কিন্তু গত 40-50 দিনের যে বাস্তবতা, গাড়ি পোড়ানো, বাসে আগুন দেওয়া, অনেকে আহত হয়েছে, এনডেমরা একটি বাসে আগুন দেওয়ার ফলে দগ্ধ হয়ে তার হেল্পার নিহত হওয়ার ঘটনা ঘটেছে এবং আজকে সকালের এই যে ঘটনা, রাজনৈতিক এই ডামাডোলের মধ্যে একদিকে যখন আজ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়েছে, নির্বাচনী প্রচারণা, 7 জানুয়ারি নির্বাচন, তার বিপরীতে এই নাশকতার ঘোষণা আসলে কী ইঙ্গিত দিচ্ছে? এই হাতে যে কয়েকদিন সময় আছে সেই সময় কি আসলে জনমনে কোনো রকম শঙ্কার জন্ম দিল এই ঘটনার মধ্যে দিয়ে? জেনারেল শিকদার, দেখেন যারা অপরাধ করে তারা তো কোনোদিন স্বীকার করে না যে আমি অপরাধ করেছি। কোনোদিন দেখেছেন আদালতে? দেখেছেন আদালতে রায় দেওয়ার পরেও বলে যে আমি ন্যায় বিচার পাইনি? তো এটা কিন্তু একেবারে সাধারণ প্রচলিত ঘটনা। যখন আমরা বিচার বিশ্লেষণ করব তখন কিন্তু আমরা দেখব তথ্যপত্র এবং বিগত দিনে কী ঘটেছে এবং তার সাথে কারা কীভাবে সংশ্লিষ্ট ছিল সেই জায়গাটা যদি আপনি দেখেন। প্রথমে বলতে হবে তো যে এই যে আপনি যে কথাটি বলছিলেন যে নাশকতা কোনোদিন রাজনৈতিক ভাষা হতে পারে না, নাশকতায় শিকার কারা হচ্ছে? এই চারজন মানুষ, এরা তো একেবারে কোনো রাজনৈতিক দলের একেবারে কর্মীও না, কোনো ইয়ে না, একেবারে সাধারণ মানুষ। তারা আসলে ভোট দিতে যেত কিনা সেটাও কিন্তু ঠিক নেই, কারণ সব মানুষ তো শতভাগ মানুষ ভোট দেয় না। বেশিরভাগ ভোট বয়স কত? 70-80 ভাগ পড়ে, তার তো বেশি পড়ে না। তো এই চারজন মানুষ কী দোষ, কী দোষ আমার যদি সেই লোক জিজ্ঞেস করে? আপনি এই জাতি হিসাবে তো উত্তরটা আমাদের দিতে হবে। ওরা যদি বলে যে আমার কী দোষ, তো তারপরে হলো যে এই যে নাশকতা, দেশের সম্পদ ধ্বংস। সুতরাং যারাই এটা করে থাকে একেবারে এক বাক্যে আমার মনে হয় যে কোনো বিবেকবান মানুষ বলবে যে এরা দেশের শত্রু, জাতির শত্রু, রাষ্ট্রের শত্রু, মানবতার শত্রু, জনগণের শত্রু। এখন বিষয়টা হলো কে করেছে, এই বিষয়টা দায় আমাদের আইনের যে প্রক্রিয়া আছে সেই আইনের প্রক্রিয়ার মাধ্যমে এই দায় দায়িত্ব নিশ্চিত করতে হবে। তাই আমরা যখন বিচার বিশ্লেষণ করি, যে কথাটা আপনাকে আমি বলছিলাম যে আমরা বিগত দিনের বিভিন্ন ঘটনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যে কী হতে পারে, সেই জায়গাটা যদি আপনি দেখেন তাহলে নিশ্চিতভাবে আঙ্গুলটি বিএনপির দিকেই যাবে। কারণটা হলো যে এই বিএনপি তারা কিন্তু নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছে, এটা কিন্তু একটি অগণতান্ত্রিক কথা। আপনি নির্বাচন বয়কট করতে পারেন কিন্তু প্রতিহত করতে পারেন না। প্রতিহত করার অর্থ হলো যে আমি ধরেন আর আপনি, আমরা হয়তো আমাদের নিজস্ব জায়গাতে আমরা ভোট দিতে যাব, তো আপনি যদি আমাকে বাধা দেন তাহলে সেটি কি গণতন্ত্রের মধ্যে পড়ে? গণতন্ত্র তো যার যার মত প্রকাশের স্বাধীনতা তার থাকবে, কিন্তু প্রতিহতের ডাক দিয়ে তো সেটাকে আপনি ব্যর্থ ঘটাচ্ছেন, এক নম্বর। দুই নম্বরটা হলো যে দেখেন 2014 সালে কিন্তু এই ধরনের নাশকতামূলক ঘটনা অনেক ঘটেছিল,
তখন কিন্তু এই নির্বাচন প্রতিহত করার নামে 150 জনের অধিক বা 200 লোকের অধিক প্রায় মারা গিয়েছিল এবং অনেক ধন সম্পদ এবং রেল লাইন পোড়া অনেক কিছু ঘটনা ঘটেছে সেই ঘটনার সূত্রে আমরা দুই তিনটি প্রমাণ পেয়েছি একটি হলো যে আমাদের যে আদালত আছে আদালতে ওই সময় যারা অপরাধী ছিল এখানে তাদের অনেকেই ধরা পড়েছেন এবং বিচার হয়েছে আদালতে কিন্তু সাক্ষী শপথ বিচারের ব্যবস্থা চুলচেরা বিশ্লেষণ করে সব কিছু দেখে যেটা আমরা সাধারণত দেখতে পারি না তাকে আসামিদের ডিফেন্ড করা অর্থাৎ তাদের আত্মরক্ষা সমর্থন করার সুযোগ দেওয়া হয় এই সব কিছু প্রক্রিয়া শেষ করে কিন্তু দেখা গেছে 2014 সালে যারা এরকম নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছিল এবং তারা প্রায় সবই বিএনপি দলের সদস্য তারা কিন্তু শাস্তি পেয়েছে অর্থাৎ আদালতে প্রমাণ হয়েছে তারা এটা করেছে এটা হলো এক নম্বর প্রিভিয়াস ঘটনার সূত্রে যে প্রমাণ পড়ে ঠিক একইভাবে শুধু বাংলাদেশে নয় আপনি জানেন 2014 সালে এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে একজন বিএনপির কর্মী খুব বড় নেতা নয় সে পালিয়ে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন এবং কানাডার ফেডারেল আদালতে সেটা শুনানি হয়েছিল এবং ফেডারেল আদালত কিন্তু তখন সাক্ষী শপথ এবং তথ্যপত্র দেখে ঘোষণা দিয়েছিলেন বা রায় দিয়েছিলেন যে বিএনপি একটি সন্ত্রাসী দল এই দলের কর্মী হিসাবে যেহেতু সে আশ্রয় প্রার্থনা করেছে সেই জন্য তাকে আশ্রয় দেওয়া যাবে না এই হলো বিগত দিনের ঘটনা দুই নম্বর হলো দেখেন বিএনপি হরতাল ডেকেছে নির্বাচন প্রতিহতের ডাক দিয়েছে হ্যাঁ তারা এখন বলছে তারা এটা করেনি হ্যাঁ তারা এটা বলতেই পারেন কিন্তু তারা কি একটি সময় কখনো প্রকাশ্যে এই কোনো এরকম কোনো ঘোষণা দিয়েছে তাদের নেতা কর্মীদেরকে উদ্দেশ্য করে যে এই নাশকতা বা এই জ্বালাও পোলাও কোনোভাবে করা যাবে না বিএনপির সিনিয়র কোনো নেতা কি প্রকাশ্যে বলেছে আমি আমার নেতা কর্মীকে ঘোষণা দিচ্ছি আহ্বান জানাচ্ছি তারা এর সাথে যাবে না বরঞ্চ যেহেতু এই ধরনের ঘটনা যদি অন্য কোনো পক্ষ ঘটায় সেই দায় তাদের উপর এসে পড়তে পারে সুতরাং বিএনপি নেতা কর্মী সতর্ক থাকবেন আমাদের আন্দোলন শান্তিপূর্ণ থাকবে কোনোভাবেই যেন কেউ সতর্ক না করতে বরঞ্চ সেটি আরও পাহারা দেবে এরকম কোনো ঘোষণা দেন নাই 2014 সালে যে ঘটনা আপনি মনে করেন এই যে মানুষ আগুনে পুড়ে হাসপাতালে কীভাবে ভর্তি ছিল আপনি দেখছেন মানুষ দগ্ধ হয়ে আছে কোনোদিন একজন বিএনপি নেতা কিন্তু তাদের দেখতে যায়নি যারা দগ্ধ হয়ে পড়েছে তারা কিন্তু কোনো শুধু আওয়ামী লীগের লোক ছিল না তারা তারা সাধারণ মানুষ ছিল নারীরা ছিল আমরা এখনও সেই নারীদের বিভৎস চেহারা কিন্তু দেখি তারা একটা বিএনপির কোনো তারা তো এই দেশের রাজনীতি করেন দল এই মানুষ তো তাদের দলের না হলো তা এই দেশের মানুষ তো এই দেশের মানুষ তো তাদের দায় রয়েছে তারা তো কোনোদিন হাসপাতালে যে বিএনপি স্ট্যান্ডিং কমিটির কোনো মেম্বার কিন্তু কখনো 2014 সালে হাসপাতালে যাদেরকে দেখতে যাননি তো সুতরাং এই যে সমস্তগুলো এগুলো যদি আপনারা দেখেন তাহলে আঙ্গুলটা তাদের দিকে যাবে তবে শেষ বিচারে এটা তো আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা অপরাধী গ্রেপ্তার করবেন তদন্ত করবেন তারপরে প্রকৃত চিত্রটা আমরা জানবো কিন্তু আমি এত সময় যেটা বললাম বিচার বিশ্লেষণ প্রিভিয়াস যে ঘটনা ঘটেছে তার সূত্রে আমি অতীত অভিজ্ঞতার বিচারে আপাতত কিন্তু 2014-15 সালের যে সহিংসতার ব্যাপকতা তার আসলে কত শতাংশ বিচার হয়েছে সেটি প্রশ্ন সাপেক্ষ যদি উল্লেখযোগ্য অংশ হতো তাহলে এই নাশকতার পুনরাবৃত্তি দেখতে হতো কিনা সেটি একটি প্রশ্ন আমি এই বিষয়টি নিয়ে একটু আসবো আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন জনাব সোহরাব হাসান যুগ্ম সম্পাদক প্রথম আলো এবং সাংবাদিক আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আপনার কাছে আসবো সোহরাব হাসান তার আগে একটু প্রফেসর ডক্টর জিয়া রহমান আপনার কাছে আসতে চাই যারা এই ধরনের ঘটনা ঘটান এই কয়েকদিন আগে রেল লাইন উপড়ে ফেলা আজকে যারা রেলে আগুন দিয়েছেন মানে যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত আপনি অপরাধ বিজ্ঞানীও বটে মানে অপরাধ বিজ্ঞান কি বলে তাদের মনে কি আসলে কখনো শঙ্কা জাগে না যে একটি ট্রেন পুড়িয়ে দিচ্ছে সেখানে আমার একজন স্বজন থাকতে পারে কিংবা কোন একটি ঘটনা কোন একটি ক্ষতি করার চেষ্টা করছি সেখানে আমার কেউ না কেউ থাকতে পারে যিনি আসলে রাজনীতির সাথে সম্পৃক্ত নয় কিন্তু তিনি দিন শেষে এই ধরনের যদি রাজনৈতিক সহিংসতা বলি তার কারণে ক্ষতিগ্রস্ত হবেন একটু আপনার অপরাধ বিজ্ঞানের অভিজ্ঞতায় যদি জানতে চাই ডক্টর জিয়া রহমান ধন্যবাদ আমি প্রথমেই এই যে নাশকতা আপনি যে আজকে যে বিষয় নিয়ে কথা বলছেন আমি খুবই দুঃখ প্রকাশ করছি এবং যে যারা এই যে একটি ট্রেনে যে আগুন দিয়ে চারজন মানুষকে পুড়িয়ে মারা হলো আমি তীব্র নিন্দা করছি এবং আমি তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি কারণ এটি আসলে একেবারেই নিষ্পাপ কিছু মানে আমি বলবো যে মানুষ তারা এই রাজনীতির বলি বলি হলো তারা আসলে এবং এটা খুব কদর্য একটা রাজনীতির বলি তারা হলেন এটা আসলে আমাদের এই নিন্দা জানানোর ভাষা আমাদের নেই রাজনীতি এটা নীতির রাজা এটা কিন্তু রাজার নীতি নাই নীতির রাজা তো সেই জায়গাটায় আমরা যে কোনো একটা দলের মুভমেন্ট থাকতে পারে আন্দোলন থাকতে পারে আন্দোলনটা প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা অধিকার কিন্তু সেই রাজনৈতিক দল আমরা
এই আলোচনা এই ডিসকোর্সটাও গত কয়েকদিন যাবৎ শুনছি যে কেউ কেউ এটাকেও খণ্ডন করার চেষ্টা করছে যে মানুষকে মানুষকে অর্গানাইজ করে তাদের ইস্যুকে মানে এজেন্ডাভুক্ত করে যদি আপনি আন্দোলন করেন সেটাই হচ্ছে একটি প্রতি রাজনৈতিক দলের আমি কৌশলগত জায়গায় তার লক্ষ্যে পৌঁছানো এবং একই সাথে তার প্রকৃত আমি বলবো যে রাজনৈতিক দল হিসেবে তার শ্রেষ্ঠত্ব এই জায়গাগুলো যারা এখন বিরোধী দলে আছেন আমরা 2014 থেকে হঠাৎ করে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের নৃশংস ঘটনা দুটো আগে এভাবে ঘটেনি মানে একটা দুটো ঘটনা হতো ঘটনাক্রমে ঘটেছে সেগুলো বিশেষ করে আমরা এরশাদ জামানায় দেখেছি কিন্তু এত ব্যাপক আকারে এই ম্যাগনিচিউড এবং এই এই ধরনের ধারাবাহিকভাবে দীর্ঘ সময় ধরে 2014-13-14 আমরা তারপরে আমরা যুদ্ধ অপরাধীদের বিচারের সময় সাইদির যখন চাঁদে দেখা যাওয়া নিয়ে আমরা যেভাবে পুলিশকে পিটিয়ে এবং 28 অক্টোবর যেভাবে আমরা পুলিশ একটা একজন পুলিশ সদস্যকে যেভাবে পিটিয়ে হত্যা করতে দেখলাম তো এটা কোনো রাজনীতির ভাষা আসলেই হতে পারে না আপনি মানুষকে মানে অর্গানাইজ করে মানুষের যে ইস্যু এখন আপনি একের পর এক হরতাল দিচ্ছেন অবরোধ দিচ্ছেন এ যদি মানুষের ইস্যুই হতো তাহলে তো এভাবে গাড়ি চলতো না মানুষ এভাবে অফিস আদালতে দৌড়াদৌড়ি করতো না তাহলে আপনি বলছেন আপনি এই দায় নিচ্ছেন না আপনি এই জাতীয় অ্যাক্টিভিটিজের সাথে জড়িত নন কিন্তু আপনি মানুষ চাচ্ছে না মানুষের এই হরতালের কোনো কার্যকারিতা নাই অবরোধের কোনো কার্যকারিতা নাই তাহলে দিনের পর দিন আপনি এটা চালিয়ে যাচ্ছেন কেন আমরা তো এটা তো একেবারে দিবালোকের মতো সত্য যে যারা রাজনৈতিক এ ধরনের কোনো প্রোগ্রাম দেন যখন এই উদ্ভূত পরিস্থিতি তৈরি হয় দায় তো তাদেরই নিতে হবে কারণ তারাই তো এই রাস্তার আন্দোলন করছে এটা তো মানে সিটিং প্রোটেস্ট না এটা নিউ সোশ্যাল মুভমেন্ট না এটা যে আপনি উমেন্স লিবারেশন মুভমেন্ট যেটাকে আমরা বলি আপনি এনভায়রনমেন্টাল মুভমেন্ট যেটাকে বলি যে মুভমেন্টের মধ্যে কোনো মিলিটেন্সি থাকে না যেখানে মানুষের এটা তো একটা তাত্ত্বিক জায়গা থেকেই আমরা দেখি সেখানে কিন্তু এই জাতীয় যে হরতাল অবরোধ তার সাথে সম্পৃক্ত আলোচনা 28 অক্টোবরের ঘটনা 13-14 ঘটনা ইলেকশনের দিন হাজার হাজার স্কুল পুড়িয়ে দেওয়ার ঘটনা তাহলে এগুলো তো এগুলো ভাবতে কি রকেট সায়েন্স লাগে তো আমি বলছি যে এটা এটা ঠিক যে এটা 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 ঠিক যে আসলে এখানে আপনি এগুলো নিয়ন্ত্রণ করা এত সহজ না আপনি এই যে মহাখালীর সামনে আপনি গুলশান লিংক রোডে যে যে শত শত বাস রাত্রেবেলা দাঁড়িয়ে থাকে বাংলাদেশের মতো দেশে কি এই ধরনের মানে সিকিউরিটি ফোর্স আছে না তার রিসোর্স আছে যে এটা এটাকে নিয়ন্ত্রণ করা যায় ইট ইজ নট ইজি এবং এই ইজি যদি হতো তাহলে তো আমেরিকার মতো দেশে আপনার দিনের পর দিন শুটিং দেখতাম না আমরা কয়েকদিন থেকে থেকে আমরা স্কুলের শুটিং দেখছি এবং আমরা সেখানে যে সন্ত্রাস বা যেভাবে ইউকে থেকে শুরু করে অস্ট্রেলিয়া থেকে শুরু করে কানাডা থেকে শুরু করে ইউএসএ কোন জায়গায় না এই এই সন্ত্রাসী কাণ্ড কারো চলে তো কাজেই এটাকে ইচ্ছা করলেই দমন করা আর আমাদের মতো দেশে তো রিসোর্স নাই তবে ডেফিনেটলি আমি মনে করি আমি আপনার আপনি যে প্রশ্নটা মহমদ আলী মিয়া সাহেবের সাথে বলেছিলেন জেনারেল মহমদ আলীকে বলেছিলেন আমি মনে করি সেটার একটা যুক্তি আছে অবশ্যই গভর্নমেন্টের উচিত ছিল এই 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 জায়গাটায় আরো বেশি যদিও আমাদের হাজারটা লিমিটেশন আছে আমরা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম দুর্বলতা জানি আমরা কোর্টের দুর্বলতা জানি পুলিশের চার্জশিটের সাথে আমাদের যে নেক্সাস আনহোলি নেক্সাস আমি সবই জানি তারপরেও সরকারের এটাকে আরো সিরিয়াসলি ধরে এই জায়গাগুলো এবং এখনো এই সময় আমি বলবো যে যে নাশকতার যে প্লট মানে একটা আপনি কল্পনা করেন কয়েকদিন আগে আমরা ট্রেনের যে ঘটনা আর একটা ঘটনা দেখেছি এখন আপনি বাসে আগুন দিয়েছেন বাসে ফেল করছেন আপনি তার চাইতে বড় নাশকতার দিকে যাচ্ছেন এই তো সামনের দিনের অনুষ্ঠান নিয়ে নিশ্চয়ই একটা শঙ্কা তৈরি হয় কিনা সেটি একটু জানতে চাইবো আমি ধন্যবাদ ডক্টর জিয়া রহমান আপনাকে জনাব সোহরাব হাসান যেটি বলছিলেন জেনারেল শেখদার একটু প্রশ্ন করেছিলেন যে যে চারজন মানুষ মারা গেলেন তারা তো নিতান্তই সাধারণ মানুষ একজন নারী একজন শিশু তাদের স্বজন যদি প্রশ্ন করে আমার কি দোষ এই উত্তর দেবে কে ধন্যবাদ শেখদার ভাইকে এবং জিয়া ভাইকেও ধন্যবাদ এই প্রশ্ন কি শুধু শেখদার ভাইয়ের একার এই প্রশ্ন তো আমারও এই প্রশ্ন আপনারও এই প্রশ্ন সবার কেন আমরা এটি ঠেকা এটি হতে দিলাম বা
ঠেকাতে পারলাম না, প্রতিরোধ করতে পারলাম না। জঘন্য ঘটনা, মানুষকে আগুনে পুড়িয়ে মারা, হত্যা করা, সম্পদ নষ্ট করা, রাষ্ট্রীয় সম্পদ, দেশীয় সম্পদ, জনগণের সম্পদ, যারা এটি করেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এটি প্রত্যাশা করি, কিন্তু এর সাথে কোনো রাজনীতি মেলানো ঠিক হবে না। কে করেছে? যারা হরতাল অবরোধ ডেকেছে তাদের একটা দায় থাকে, তাদের নেতাকর্মীদের কতটা নেতৃত্ব করতে পেরেছে, এর থেকে বিরত রাখতে পেরেছে, যেটি শেখদের ভাই বললেন। আবার একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকার, তারও একটি দায় আছে, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। ট্রেন, রাষ্ট্রীয় ট্রেন, বাস, নানাভাবে বেসরকারি সরকারি বাজার যে, কিন্তু ট্রেনের নিরাপত্তা এবং একটি কয়েকদিন আগে একটি ঘটনা ঘটার পরে সরকার কতটা সজাগ ছিল। এখন এর চেয়েও জরুরি যেটি, যেটি কি রাজনৈতিক সংকটের সংকট থেকে উদ্ভাবিত কিনা। সন্ত্রাস একটা আছে পেশাগত, এই যে মানুষ যেটা যুক্তরাষ্ট্র বা অনেক ক্ষেত্রে হয় বা আমাদের এখানেও পেশাগত যারা অপরাধী, পেশাদার অপরাধী, তারা নানা রকম, মানে আপনি ব্যাংক থেকে টাকা ছিনতাই করে বা স্বর্ণের দোকান ছিনতাই করে বা বাড়িতে ডাকাতি করে মানুষ মেরে সব কিছু নিয়ে যায়, এটি একটি। আর যেটা রাজনীতি থেকে যে সংকট উদ্ভূত, সেই সংকট কিন্তু রাজনৈতিকভাবেই সমাধান করতে হয়, করা উচিত, না হলে এর কোনো না কোনোভাবে। যেমন বলা হয়েছে বিচার হয়েছে 2014, তো 2014 কিন্তু বিএনপির চেয়েও যে দলটির নাম বেশি আসছে সেটা জামাত ইসলাম, বিশেষ করে 13-14, কারণ যুদ্ধাপরাধীদের বিচার, বিচারের প্রশ্নটি ছিল এবং তারা মরিয়া হয়েছিল এই যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে হবে। কিন্তু আমরা সাম্প্রতিককালে 2013-14 ঘটনায় যেসব বিচার দেখলাম, জামাতের, আমার, আমি কাউ দেখিনি যে জামাতের কর্মী কেউ কী বলে সাজা পেয়েছে বা দু একজন পেলেও, সবে কিন্তু দেখলাম বিএনপির। আরেকটা হচ্ছে যে সাক্ষী প্রমাণের ভিত্তিতে শেখদের ভাই বললেন যে বিচার হয়, এখানে কিন্তু দেখা গেছে যে বাদী এবং সাক্ষী একই, পুলিশ বাদী, পুলিশ সাক্ষী। মানে খুব, আমি জানি না ব্যতিক্রম কিছু আছে কি না, সেক্ষেত্রে মানুষের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আছে। হঠাৎ করে 13-14, তারপর অনেকগুলো বছর চলে গেল, এতদিন বিচার প্রক্রিয়াটা চললো না কেন? এই বিচার তো কেউ থামায়নি, যে অন্য সরকার এসে বিচারটি বন্ধ করেছিল, প্রক্রিয়া থামিয়ে দিয়েছে, যে মঙ্গলমধ হত্যার মামলার বিচার প্রক্রিয়া বিএনপি এসে এটি থামিয়ে দিয়েছিল, আওয়ামী লীগ আসার পরে আবার কিন্তু সেই বিচার প্রক্রিয়া শুরু হয়। সুতরাং অনেকগুলো প্রশ্ন আছে। প্রথমত হচ্ছে এটি নিন্দনীয়, যারা অপরাধী তাদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, কারণ একটি শিশু মায়ের কোলে বসে আসছিল, আপনি যদি ওই ছবি দেখেন যে কারো মানে কান্না পাবে। এবং যে ভদ্রলোক হাফিজুর রহমান বোধ হয় না, মিজানুর রহমান, তিনি যেতে পারেননি, কি নাম, নামটি নাদিরা বেগম হচ্ছে, নাদিরা আক্তার হচ্ছে, নাদিরা আক্তার পপি হচ্ছে ভদ্র মহিলার নাম, তার দুটি শিশু ছিল, দুটি শিশুর সঙ্গে নাদিরা আক্তারের ভাই ভাই নিয়ে আসছিলেন, তার স্বামী যেহেতু ব্যবসা বাণিজ্য করেন তিনি যেতে পারেননি। রাত 12টায় ট্রেন ছেড়েছে নেত্রকোনা থেকে, ভোর 5টা সাড়ে 5টায় এখানে পৌঁছেছে এবং তখনই আগুনের ঘটনা ঘটে। এবং এক সন্তানকে নিয়ে তার মামা আর কি, এই নাদিরা বেগমের ভাই, তিনি বেরিয়ে আসছেন, এরা দুজন বেরোতে পারেনি, আরও দুজন মানুষ মারা গেছে। হ্যাঁ, মানে আমাদের রাষ্ট্র, মানে রাষ্ট্র তো হচ্ছে এর একটা অভিভাবক তো সরকার, তার নিরাপত্তা দেওয়ার, আবার নিরাপত্তা, নিরাপত্তা শুধু অস্ত্র দিয়েও হয় না, নিরাপত্তা শুধু বন্দুক দিয়েও হয় না, নিরাপত্তা শুধু রক্ষী দিয়েও হয় না, মানুষও কিন্তু নিরাপত্তা, নিরাপত্তার একটা অংশ। মানে আপনি রাজনৈতিক সমাধানের কথা বলছেন, আপনি পেশাদার সন্ত্রাসীদের কথা বলছেন, কিন্তু দিন শেষে তো সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানে এই ঘটনার মধ্যে দিয়ে যখন 7 তারিখ নির্বাচন, তখন জনমনে কি আসলে শঙ্কা তৈরি হওয়ার একটি অবকাশ থাকে না? শঙ্কা কি, এই ঘটনার আগেও কি শঙ্কা ছিল না? আমরা তো গত 3 মাস ধরে এই এই শঙ্কা নিয়েই আলোচনা করছি, আপনি আলোচনা করছেন, শেখদের ভাই আলোচনা করছে, এই সংখ্যাটা কেন থাকবে?
একটা নির্বাচন নিয়ে এমন যদি হতো যে যুদ্ধ এটা যুদ্ধ না কোনো মানে একটা নির্বাচন বাংলাদেশের যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত হয়েছে যে বাংলাদেশ পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে দেশ স্বাধীন হয়েছে সেই বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব একটা নির্বাচনের ব্যাপারে ঐক্যমত্য আসতে পারবে না এটা শুধু আওয়ামী লীগ আমলে না বিএনপির আমলে বিএনপির আমলে আওয়ামী লীগ নির্বাচনে যায়নি আওয়ামী লীগ আমলে বিএনপি নির্বাচনে যাচ্ছে না মানে এটা কি তার মানে আমাদের প্রশাসন আমাদের পুলিশ আমাদের মানে অন্যান্য সংস্থা রাষ্ট্রীয় সংস্থাগুলো এটা হচ্ছে অন্য বিষয় কিন্তু অপরাধ অপরাধী অপরাধের বিচার হতে হবে অপরাধীকে ধরতে হবে এর সঙ্গে কোনো অন্য কিছু মেলানো উচিত না মেলানো যাবে না সন্ত্রাসী ঘটনা হিসেবেই দেখতে হবে হ্যাঁ কারা করেছে এই প্রশ্নটা আসে বিএনপি অস্বীকার করেছে এবং তারা বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে আমি তো মনে করি সরকারের উচিত যে বিচার বিভাগীয় তদন্ত করা কারণ বিএনপি তো বলেছে তারা এই সরকারের বিচার বিভাগকেও তারা প্রশ্নবিদ্ধ করে তারা প্রশ্ন আছে তাদের বা বিচার বিভাগ নির্বাহী বিভাগের নির্দেশে চলে সেখানে যদি তারাই বলে যে বিচার বিভাগের তদন্ত মানে সরকার এটি এই এই প্রস্তাব নেওয়া উচিত উদ্যোগ নেওয়া উচিত হ্যাঁ কিন্তু তারপরেও যে সমস্যাটি হয়েছে সাত তারিখ পর্যন্ত কি হবে মানুষের মধ্যে সংখ্যা কত হবে এবং আজকেই যে হরতালের মধ্য দিয়ে বিএনপির কর্মসূচি শেষ হলো সেটা মনে হয় না সামনেও কর্মসূচি থাকবে কিন্তু কর্মসূচি যে কেউ আহ্বান জানাতে পারে ভোট প্রত্যাখ্যান করার ভোটের ভোট যেতে না দেওয়ার বা ভোট আমি আমি ঠেকানোর চেষ্টা করবো কিন্তু সন্ত্রাসী কায়দায় মানুষকে আহ্বান জানাতে পারে গণতান্ত্রিক পথে হতে পারে যে লাখ লাখ মানুষ নেমে গেল তাহলে মানে হাতে আর বেশি দিন সময় নেই এই সংকার পরিবেশের আসলে ইমপ্লিকেশন কি কিংবা এটি সামনের দিনে কিভাবে প্রভাবিত করতে পারে সামগ্রিক পরিবেশ এই প্রসঙ্গে একটু আসবো আমরা একটা বিরতি নিয়ে ফিরি রহিম গ্রুপ ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছি ফিরছি খানিকক্ষণ পরে সঙ্গে বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রহিম গ্রুপ ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে আজ কথা বলছি নাশকতা রাজনীতির ভাষা নয় আমাদের সাথে আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার আছেন জনাব সোহরাব হাসান এবং অনলাইনে যুক্ত আছেন প্রফেসর ডক্টর জিয়া রহমান জেনারেল শিকদার আপনার কাছ থেকে আবার একটু শুরু করব নানান রাজনৈতিক সমীকরণ এটিকে যদি রাজনৈতিক সহিংসতা বলি কিন্তু দিন শেষে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার প্রাণহানি হচ্ছে তার স্বজনরা প্রশ্ন করতে পারে আমার কি দোষ দোষ জারি হোক যেই করুক না কেন দিন শেষে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের মনে একটি শঙ্কা জন্মাচ্ছে এবং যেটি সৌরভ ভাই বলছেন গত কয়েক মাস ধরে এই শঙ্কা নিয়ে আমরা আলোচনা করছি সেই জায়গায় 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে জনমনে যে শঙ্কা তাদের আসলে আশ্বস্ত করবে কে যারা আসলে একদমই রাজনীতি নিয়ে মাথা ঘামান না কিংবা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে চান তাদের জীবনযাপনের যে নেতিবাচক প্রভাব পড়বে যে শঙ্কার জন্ম দিল তাদের আসলে আশ্বস্ত করবে কে দেখেন আশ্বস্ত করার দায়িত্ব কিন্তু সমস্ত রাজনৈতিক দলের কোনো রাজনীতিটা কিন্তু মানুষকে নিয়েই মানুষের সাথে বিচ্ছিন্ন হয়ে মানুষের যে কনসার্ন বা শঙ্কা বলেন উৎকণ্ঠা বলেন যা কিছু বলেন তার থেকে বিচ্ছিন্ন হয়ে তো কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব থাকে না সেই জন্য সমস্ত রাজনৈতিক দলের দায়িত্ব রয়েছে এখন নির্বাচনকালীন সময় এখন কিন্তু একটা ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের থেকে এখন সবচেয়ে বড় দায়িত্ব গিয়ে পড়েছে নির্বাচন কমিশনের উপরে আবার নির্বাচন কমিশনের আন্ডারে কিন্তু এখন সমস্ত ক্ষমতা আছে তারা যে কোনোভাবে যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করতে পারেন সুতরাং নির্বাচনের এই শঙ্কা যাতে এমন একটি পর্যায়ে না যায় যেখানে মানুষ মানে শঙ্কিত হয়ে ভোটদানে বিরত থাকে বা ভোটের কেন্দ্রে আসছেন না এই ধরনের যেন সৃষ্টি না হয় তার জন্য যা করণীয় পন্থা আছে এবং বিশেষজ্ঞরা রয়েছেন যে এই ধরনের নাশকতা ঠেকাতে এই ধরনের সন্ত্রাস ঠেকাতে হলে এই যে আপৎকালীন ধরেন এই নির্বাচনের চেয়ে আর কয়দিন বাকি আছে ধরেন 3 সপ্তাহ বা 4 সপ্তাহ যে বড় ধরেন এই 4 সপ্তাহের জন্য আপৎকালীন একটা ব্যবস্থা করার জন্য যে সক্ষমতা দরকার রাষ্ট্রের বাংলাদেশের কিন্তু সেই সক্ষমতা আছে সেটা আপনি আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর যে ক্যাপাসিটি বলেন সেই দৃষ্টিতে বলেন বাংলাদেশের যে নিরাপত্তা সংস্থাগুলো রয়েছে সেই ক্যাপাসিটিতে বলেন বাংলাদেশের অর্থনৈতিক যে সমর্থ রয়েছে সেই ক্যাপাসিটিতে বলেন এই 3 ক্যাপাসিটি মিলিয়ে রাষ্ট্রের কিন্তু সক্ষমতা রয়েছে এখন বিষয়টা হলো যারা এটা করবেন আমরা এখানে অনেক কথাই বলতে পারি কিন্তু সেই কথার মূল্য আর কতখানি আমরা অনেক সাজেশনও দিতে পারি কিন্তু সেটার থেকে যারা আছেন আমি মনে করি সেখানে আমাদের থেকেও বিজ্ঞ লোক রয়েছেন তারা কিন্তু একটা
এই সার্বিক ব্যবস্থাটাকে নিরাপত্তার ব্যবস্থাটা কিভাবে নিশ্চিত করা যায়, কারণ আমাদের এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতির জন্য। সুতরাং এই নির্বাচনে যেন মানুষ তাদের ইচ্ছা মতো ব্যাপকভাবে ভোট কেন্দ্রে এসে সংখ্যাহীনভাবে ভোট দিতে পারে, তার জন্য তার নিরাপত্তার ব্যবস্থা করে সেটাকে দৃশ্যমান করতে হবে। শুধু মনে মনে রেখে দিলে হবে না, এটাকে ভিজিবল করাতে হবে, মানুষের সামনে সেটি তুলে ধরতে হবে এবং সেই যে ব্যবস্থা নিল সেটা যেন মানুষ দেখে, তাহলে কিন্তু তখন মানুষের মধ্যে আস্থার সৃষ্টি হয়ে যাবে। আর যারা এটা করছেন সেখানে রাজনৈতিক ছত্রচ্ছায়ে হোক অথবা অবরোধের নামে হোক অথবা হরতালের নামে হোক, এই যে বাংলাদেশের বলে আমরা অন্য কোনো দেশে, বিশেষ করে বাংলাদেশে তো আমরা দেখেছি একটা শ্রেণী বাংলাদেশের মানুষ থাকে, তারা দেশ নয়, মানুষ নয়, জাতি নয়, তাদের সংকীর্ণ রাজনৈতিক যে লক্ষ্য সেটি করার জন্য দেশকে তারা জলাঞ্জলি দিতে পারে, দেশকে বিক্রি করে দিতে পারে, দেশকে ধ্বংস করে দিতে পারে। এটার তো এখন অকথ্য প্রমাণ আমরা নিজেরা চোখের সামনে দেখেছি 1971 সালে। এই দেশের একটা অংশ মানুষ, প্রায় 20% মানুষ এই জামাত বিএনপি তৎকালীন যে ইসলামিক দলগুলো ছিল, এই যে ইসলামিক দল মুসলিম লীগ যারা ছিল, তারা যদি পাকিস্তানের সাথে সহযোগী না হতো, তারা যদি পাকিস্তান সেনাবাহিনীকে নিয়ে গ্রামে গ্রামে নিয়ে যেয়ে রাস্তাঘাট না দেখাতো, তাহলে এত বড় হত্যাযজ্ঞ, গণহত্যা, নির্যাতন, নারী ধর্ষণ এই পাকিস্তান আর্মি কিছু করতে পারতো না। সুতরাং এরাই এই বাংলাদেশের মানুষের একটা অংশ করেছে। সুতরাং সবসময় বাংলাদেশের মানুষের ভিতরে সেই মির্জাফরের ঘটনা তো আসেই, একটা শ্রেণী আছে তারা সেইখানে থেকে রাজনীতি নয়, মানুষের কল্যাণ নয়, তাদের সংকীর্ণ জায়গাটা সেটি তারা করার চেষ্টা করবেই এবং সেটি করবে দেখেই এই যে ঘটনাগুলো আমরা দেখছি এই শব্দ। এটা কিন্তু আমাদের যেমন জানা আছে, এখানে বসে আমরা কথা বলছি, যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরও জানা আছে। তা আমার কথাটা হলো যে তাদের মধ্যে এই চিন্তাটা করে তারা এটাকে প্রতিহত করার জন্য বা এটা তারা করতে না পারে, কারণ বিএনপি তো ঘোষণা দিয়ে রেখেছে, বিএনপির সাথে এখন জামাত মাঠে আছে, সুতরাং ঘোষণা দিয়ে রেখেছে তারা নির্বাচন প্রতিহত করবেন। আরে ভাই, প্রতিহত করবেন আপনি কী করে? যেটা সর্বে বললেন, মানুষকে আহ্বান জানতে পারেন, মানুষকে বলতে পারেন যে আমাদের এই উদ্দেশ্য আপনারা এটা সমর্থন করেন বা এটা করেন না, কিন্তু আপনি তো রাস্তাঘাট বন্ধ করে দিয়ে, আপনার ট্রেন চলাচল বন্ধ করে দিয়ে, মানুষকে আগুন দিয়ে আপনি প্রতিহত করতে পারেন রাজনীতি করতে গেলে রাষ্ট্রের যে আইন আছে, যে বিধান আছে, যে সংবিধানের সর্বোচ্চ শক্তি, যেটা আমি একটু আগে বললাম যে আমাদের যে সক্ষমতা রয়েছে সেই সক্ষমতা সবটুকু প্রয়োগ করে এটার ই করতে হবে, ঠেকাতে হবে, ধন্যবাদ, মানুষের মধ্যে একটা আশ্বস্ত করতে হবে, মানুষের মধ্যে যেন কোনো শঙ্কা না থাকে। জি, আমি প্রফেসর ডক্টর জিয়া রহমান একটু আপনার কাছে আসতে চাই। জেনারেল শিকদার বলছেন যে সকল ক্যাপাসিটিতেই এই মানুষকে আশ্বস্ত করার কিংবা এই ধরনের নাশকতা বন্ধ করার সক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের হাতে, এখন সামগ্রিক প্রশাসন এবং নিরাপত্তা, সেই জায়গায় নির্বাচন কমিশন কি আসলে ঠিক নির্বাচনী যে ডামাডোল সেটি সামাল দিয়ে এই মানুষকে শঙ্কা মুক্ত করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া খুব একটা সম্ভব বলে মনে করেন আপনি, ডক্টর জিয়া রহমান? আমি না এটা এটা মানে ইয়েভাবে কি বলে এটাকে আপনি তাত্ত্বিকভাবে আপনি বলতেই পারেন, কারণ তাত্ত্বিকভাবে নির্বাচন কমিশনের যথেষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে এবং তারা একটি সুষ্ঠু মানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবে, সেই জায়গায় তারা যে কোনো ধরনের পাওয়ার তারা ইউজ করতে পারে জনগণের বৃহত্তর স্বার্থে, এটা ঠিক আছে। কিন্তু আমি আপনাকে আগে বলেছি বাস্তবতাটা ভিন্ন। প্রথমত আমাদের দেশের যে আমি এগুলো বলেছি আমি আর রিপিট করতে চাই না, যে আমাদের যেই রিসোর্সের যে অবস্থা, আমাদের যে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি, ইনস্টিটিউশনালাইজ হওয়া, প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানীকরণ হওয়া, এগুলো কিছু হয়নি। কাজেই আপনি ক্রিমিনাল জাস্টিস সিস্টেম থেকে শুরু করে ল এনফোর্সমেন্ট এজেন্সির অ্যাক্টিভিটিস থেকে শুরু করে সিকিউরিটি, আধুনিক সিকিউরিটি ব্যবস্থা আমরা সার্বিকভাবে পর্যালোচনা করলে এগুলো ইন্টেলিজেন্সের মানে হাই ইন্টেলিজেন্সের অবস্থা এবং আমাদের যে কোনো সোশ্যাল কনস্ট্রেন্ট গুলো আছে, হিউজ মানে ডেন্সিটি, পপুলেশনের মুভমেন্ট, সাধারণ মানুষের অনেক অনেক সময় আমরা হয়তো নিজেরা সবকিছু দেখভাল করে যে আধুনিক মানে ইন্ডিভিজুয়ালাইজেশন বা ব্যক্তি স্বাতন্ত্র্যের যে ব্যাপারটা, ইন্ডিভিজুয়াল সিকিউরিটি ইন্ডিভিজুয়ালি করবে, যেটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আছে, তারা নানা রকম প্রাইভেট সিকিউরিটি ফোর্স রাখছে তাদের। ডক্টর জিয়া রহমান, আপনার কারিগরি ত্রুটির কারণে আপনার শব্দ শোনা যাচ্ছে না, যদি যুক্ত হতে পারি আবার আপনার সাথে নিশ্চয়ই আপনার কথা আবার শুনবো। আমি একটু জনাব সোহরাব হাসান আপনার কাছে আসতে চাই। আপনি যেটি বলছিলেন বিরতির আগে যে এই
হয়তো নির্বাচন হয়ে যাবে কিন্তু সমস্যা কি আসলে কাটবে তাহলে এই সামগ্রিক রাজনৈতিক চর্চা কিংবা রাজনৈতিক সংস্কৃতির আসলে যদি স্মার্ট বাংলাদেশের কথাই বলি সেখানে যে স্মার্ট রাজনীতি প্রয়োজন সেই দিকে চলবে কিভাবে স্মার্ট থেকে আমরা অনেক পিছনে আছি শেখদার ভাই যেটা বললেন যে একটা মানবিক বাংলাদেশ আমরা করতে পারবো কিনা মানবিক বাংলাদেশ হলে সেটা হবে সবচেয়ে মানে কি বলে কাঙ্ক্ষিত সবচেয়ে প্রত্যাশিত সবচেয়ে মানে এটাই হচ্ছে মানুষের চাওয়া যেখানে সবাই ভালো থাকবে এর অর্থ না যে মানে একজনে আরেকজনের উপর ছুরি ধরবে বা গুলি করবে এটা গুলিতে যাতে না করে এই পরিবেশটা তৈরি করা সরকার অপরাধীদের অবশ্যই ধরবে কিন্তু অপরাধ যাতে সংগঠিত না হয় সেটি যেমন যেটি যেটি বলা হলো যে ট্রেনে একবার দুর্ঘটনার পরে ট্রেনে বাড়তি ই রাখা যেত কিনা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা যেত কিনা আরেকটি হচ্ছে যে যেটি বলছে যে নির্বাচন হয়ে গেল কিন্তু রাজনৈতিক সমস্যার সমাধান সেটি কিন্তু আলোচনার মাধ্যমেই করতে হবে সেটি সবাইকে নিয়েই করতে হবে এই নির্বাচনে একটা দেশের একটা বড় বড় দল এবং আরও অনেক দল সমমান অনেকগুলো দল অর্থাৎ জনসংখ্যার একটা বড় অংশ এই নির্বাচন প্রক্রিয়ার বাইরে সুতরাং সেটা আমরা যে নির্বাচন জনগণের কাঙ্ক্ষিত সেই কাঙ্ক্ষিত নির্বাচন তো হবে না তা অপূর্ণতা থেকে যাবে একটা অসমাপ্তি থেকে যাবে তো সেটা কীভাবে তাহলে গণতন্ত্র তার প্রভাব পড়বে যে কারণে দেখুন গত কয়েকদিন ধরে এই যে আসন ভাগাভাগি বা সমঝোতা এখন সমঝোতা হতেই পারে 2008 সালে যে মহাজোট হয়েছিল কি কারণে হয়েছিল হয়েছিল যে তার যে রাজনৈতিক মহাজোটের যে রাজনৈতিক প্রতিপক্ষ তাকে মোকাবেলা করে বা তাকে তার সাথে যুদ্ধে জয়ী হওয়ার জন্যে অর্থাৎ তার একটা পক্ষ ছিল আজকে মহাজোট বা আজকে আসন সমঝোতা কার জন্যে আসন সমঝোতার তো প্রতিপক্ষ নাই আজকে নৌকা যে 26টি আসনে ছেড়ে দিল বা 14 দলের জন্য আরও 6টি 32টি তো এটা কার জন্য ছেড়ে দিল অর্থাৎ এবং আওয়ামী লীগের বাইরে এখন যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে আছে তারা মনে করে আওয়ামী লীগ যদি চায় তারা আসন পাবে যদি আওয়ামী লীগ না চায় আসন পাবে না তাহলে এটা নির্বাচনের যে সৌন্দর্য নির্বাচনের যে বৈশিষ্ট্য নির্বাচনের যে কি বলে চিরায়ত রীতি সেটা তো আর থাকলো না নির্বাচন হচ্ছে বাছাই করার সুযোগটা দেয়া যে আমরা 10 জনের মধ্যে 6 জন যেদিকে যাকে বলবে যে এ আমার প্রতিনিধি হওয়ার যোগ্য সেই প্রতিনিধি হবে কিন্তু এখানে তো সেই সুযোগটা নেই সুতরাং নির্বাচনের নির্বাচনের তাত্ত্বিক বলে প্রয়োগ বলে একটা সংকট কিন্তু থেকে যাচ্ছে হ্যাঁ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি সেনাবাহিনী নামানো হচ্ছে 2014 মধ্যে একটা নির্বাচন হবে এবং 2014-তে যে ধরনের সন্ত্রাস যে ধরনের সংঘাত হয়েছে যে প্রাণহানি হয়েছে অতটা হবে না কারণ সরকার অনেক সজাগ কিন্তু তাতে রাজনীতির যে সংকট অর্থাৎ আমরা এই ভূখণ্ডের জনসংখ্যার একটা অংশকে বাদ দিয়ে নির্বাচনী প্রক্রিয়াটা করলাম মানে এই এই লোকগুলো তো বঞ্চিত থাকবে বা তারা নিজেদের বঞ্চিত মনে করবে আরেকটা হচ্ছে আইনের প্রয়োগের ক্ষেত্রে কে কোন দল করে কে কোন মতের অনুসারে সেটি না দেখা হয় একেবারেই যেমন যদি খুবই গুরুত্বপূর্ণ নেতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক যে কথাটি বললেন সেটা যদি আমরা সত্য ধরে নেই এবং তিনি পরেও বলছেন আমি কোনো ভুল বলিনি তাহলে কি তাহলে মূল সমস্যা রাজনৈতিক বোঝাপড়ার ব্যাপার রাজনৈতিক সেই সংকটের মানে উত্তরণের উপায় কি মানে এই দায়িত্ব কি শুধু আওয়ামী লীগের নাকি শুধু বিএনপির না মানুষের না না রাজনৈতিক নেতৃত্বের আওয়ামী লীগ বিএনপি সহ সব রাজনৈতিক দলের আমরা তো তিনটে রাজনৈতিক দল দেশ শাসন করেছে এই গত 52 বছরে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কেউ বিরোধী দলকে আস্থা আনতে পারেনি জামাতও এসেছে জামাত অংশীদার ছিল যেমন আমাদের মন্ত্রীও হয়েছিল হ্যাঁ জামাত মন্ত্রী হয়েছিল তার সেটাও কিন্তু এই সমীকরণ যে আমার প্রতিপক্ষকে পরাজিত করার জন্য জামাতকে আমার প্রয়োজন আবার একইভাবে শেখদার ভাই বিএনপি যখন ক্ষমতায় ছিল জামাতকে সঙ্গে নিয়ে কিন্তু আন্দোলন হয়েছে এবং আওয়ামী লীগ জামাতকে সঙ্গে নিয়ে আন্দোলনও করেছে সুতরাং সবই রাজনীতির হিসাব নিকাশ
কিন্তু একটা তো জনগণের হিসাব নিকেশটা তো আমলে নিতে হবে আমরা সেটা নিচ্ছি না জনগণ মানে এই রাজনৈতিক দলের নেতাকর্মীর বাইরে এবং 91 থেকে আগের কথা বাদ দে 91 থেকে এটা প্রমাণিত হয়েছে যে এককভাবে নির্বাচন করে কেউ জয়ী হতে পারেনি এই পর্যন্ত এখন অন্য সমীকরণ কিন্তু 91 এ বিএনপি জামাতের সহযোগিতা নিতে হয়েছে সরকার গঠন করতে আওয়ামী লীগকে 96 এ জাতীয় পার্টি এবং জাসদের সমর্থন নিতে হয়েছে 2001 সালে বিএনপি চার দলীয় জোট করে ক্ষমতায় আসতে হয়েছে 2008 সালে আওয়ামী লীগকে মহাজোট করে ক্ষমতায় এসে মহাজোট করে নির্বাচন করে ক্ষমতায় আসতে হয়েছে সুতরাং এটা ধরতে হবে যে এখানে এরকম অবস্থা না যে একটি দলের পক্ষে 90% মানুষ বা 80% মানুষ আর একটি দলের আর সব দলের পক্ষে 10% মানুষ একটা রাজনৈতিক কিন্তু রাজনৈতিক শক্তির যে ভারসাম্য বা শক্তির যে সমীকরণ সেটা স্বীকার করতে হবে ধন্যবাদ জনাব সরওয়ার হোসেন আমরা একটু 2 মিনিটে শেষ করব প্রফেসর ডক্টর জিয়া রহমান আবার যুক্ত আছেন আমাদের সাথে ডক্টর জিয়া রহমান 2 মিনিট সময় আছে আমাদের হাতে আপনি আপনার কথা যদি একটু শেষ করেন মানে কথা হচ্ছিল রাজনৈতিক গুণগত পরিবর্তন নিয়ে সেটা কি আসলে সামনের দিনে আমরা প্রত্যাশা করব কিনা রাজনৈতিক নেতৃত্বের কাছে ডক্টর জিয়া রহমান আমি শুনতে পাচ্ছি না ডক্টর জিয়া রহমান আমি কিছু শুনতে পাচ্ছি না আমার মনে হয় কারিগরি ত্রুটিটি ঠিক পুরোপুরি সারেনি আমরা শেষ করব জেনারেল শিকদার আপনার কাছ থেকে একটু শেষ করে যে প্রশ্নটি করলাম ডক্টর জিয়া এই যে রাজনৈতিক গুণগত পরিবর্তনের কথা আমরা বলি মানে অনাগত দিনে আমরা কি রাজনৈতিক নেতৃত্বের কাছে সেই প্রত্যাশা করবে বাংলাদেশের মানুষ অবশ্যই একটু 2 মিনিট আমরা প্রত্যাশা অবশ্যই করি এবং রাজনৈতিক নেতৃত্বকে এই প্রত্যাশা পূরণ করতে হবে কিন্তু সেই জায়গায় আমরা যে জায়গাটি দেখি যে রাজনীতি যে মেইন যে সংকট প্রধান সংকট জায়গাটি বাংলাদেশে একটি রাজনৈতিক পক্ষ বলগান্তিক পক্ষ জাতির পিতাকে মানে না পৃথিবীর কোন দেশে এই এরকম রাজনীতি নেই সুতরাং এই জাতির পিতাকে মানে না পারলে এখনই পাকিস্তানিরা 71 সালে জাতির পিতার প্রতি যত জিঘাংসা চালিয়েছে সেরকম জিঘাংসা এখনো ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের বড় এক রাজনৈতিক পক্ষ তাহলে আপনি এই যে বৃহত্তর যে রাজনীতির যে বলয় আছে নির্বাচন একটি বলয়ের মধ্যে একটি উপাদান বাকি এই সমস্ত উপাদানকে আপনি ধূলিসাৎ করে সাইডে রেখে শুধু নির্বাচন করে আপনি সংকট সমাধান করতে পারবেন না আপনি যদি রাজনীতির সংকট যেটা আছে সেটা যদি সমাধান করতে পারেন অটোমেটিক্যালি বৃত্তের মধ্যে নির্বাচন আছে নির্বাচন সমস্যার সমাধান হয়ে যাবে সুতরাং এই জায়গায় আপনি আসেন তাহলে এটিকে আমরা এখন আপোষ করতে যে আমরা কি জাতির পিতা বাদ দিয়ে দেবো আমরা আপোষ করতে কি আমাদের যে স্বাধীনতার যে মূল মন্ত্র স্বাধীনতা ঘোষণা মতো বাদ দিয়ে দেবো হ্যাঁ আমরা পাকিস্তানের বিরুদ্ধে 23 বছর সংগ্রাম করেছি আমাদের সেই সংগ্রামের মাধ্যমে বাক্য বাক্যে আমাদের যে গৌরব উজ্জ্বল যে মাইল ফলক তার মাধ্যমে আমরা রাষ্ট্রীয় এবং রাজনৈতিক যে মূল্যবোধ সামাজিক মানবিক যে মূল্যবোধ আমরা অর্জন করেছি সেগুলো বিসর্জন দিয়ে দেবো বাংলাদেশের একটি রাজনৈতিক পক্ষ তো এটাকে সব কিছু বিসর্জন দিয়েছে এবং শুধু মুখে নয় দালালিকভাবে বিসর্জন দিয়েছে বিএনপির প্রতিষ্ঠা জিয়াউর রহমান সামরিক আদেশ দ্বারা কোনো ডিউ প্রসেস ছাড়া জনপ্রতিনিধি ছাড়া পার্লামেন্ট ছাড়া এটা তো এখন রেকর্ডেড যে সামরিক আদেশ দ্বারা সব কিছু এই আমাদের যে এই যে মূল্যবোধ আমরা অর্জন করেছি আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে সে জাতির পিতা বলেন স্বাধীনতা ঘোষণা বলেন জয় বাংলা বলেন ধর্মনিরপেক্ষতা বলেন অসাম্প্রদায়িক রাজনীতি বলেন সব কিছু সামরিক আদেশ দ্বারা যদি কোনো জনগণ নিয়ে আপনি 80% জনগণের মতামত নিয়ে যদি একটা হতাল ঠিক আছে মানুষ এটা চাচ্ছে হয়ে গেছে তা তো না সামরিক আদেশ দিয়ে কেন করা হলো এবং সেটি উপরে এখনো বিএনপি স্থির আছে অর্থাৎ সেই জায়গায় থাকতে হবে তাহলে সংকট হবে কিন্তু আর বাংলাদেশের মানুষ মরে গেল আবার যুদ্ধ হলে যুদ্ধ হবে কিন্তু এই জায়গাগুলো আছে এই জায়গাগুলো বাংলাদেশের মানুষ আপোষ করবে না ধন্যবাদ জানাই শিকদার আমরা ডক্টর জিয়া রহমানকে আবারও পেয়েছি এক মিনিট একটু বলবেন ডক্টর জিয়া রহমান এই রাজনৈতিক গুণগত পরিবর্তন এবং সেইখানে বাংলাদেশের যে দীর্ঘ লড়াই সংগ্রাম সেটিকে মাথায় রেখে এবং সমুন্নত রেখে রাজনৈতিক সংকট সমাধানের প্রত্যাশা আসলে জনগণ করবে কিনা এটা এটা খুব ন্যাচারালি ঘটবে আমি সমাজ বিজ্ঞানের একটা একজন ছাত্র হিসেবে বলছি আপনাকে বাংলাদেশে 1975 এর পরে যেভাবে ঘটেছিল এখন অনেক কিছু ঘটছে এগুলো একটা আইরনি আমাদের যেই যেই একটা মানে যেভাবে আমরা সমস্ত ইনস্টিটিউশনকে ধ্বংস করছিলাম এখন সেই জায়গাটার মধ্যে থেকেই এখন আবার সেটা এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন যেটা বলি যেই ন্যাচারাল প্রক্রিয়ায় বিএনপি এবং তার মিত্ররা যেইভাবে একটা 62 নয় 66 নয় 69 নয় 71 হঠাৎ করে একজন মেজর সাহেব বাংলাদেশের একটা ঘোষণা দিয়ে জাতির
ঘোষণা দিয়েছিল এই ডিসকোর্স বা ন্যারেটিভ কিন্তু আমাদেরকে ভাঙার জন্য বহু মানুষকে চেষ্টা করতে হয়েছে একটা প্রজন্মকে কিন্তু এটা খাইয়ে ফেলা হয়েছে তো কাজেই আমি বলবো যে সেই জায়গা থেকে আমি মনে করি ওই একটা জায়গায় আসতে হবে আমাদের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা সব দলকে এটা লালন করতে হবে যদি এটা লালন করা যায় তাহলে আর 21 আগস্ট ঘটবে না তাহলে 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার পরে জিন ডিমনেটি অধ্যাদেশ বাতিল করে সবাইকে যে পৃষ্ঠপোষকতা করা হয়েছিল যেই রাজনৈতিক দল তৈরি করে সমস্ত জায়গার থেকে ইউনিয়ন পরিষদের মেম্বারদেরকে রাজনীতিতে এমপি বা মন্ত্রী বানানো হয়েছিল হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গায় ছাত্র সংগঠন শ্রমিক সংগঠন তৈরি করা হয়েছিল আইয়ুব খানের যে মানে তার আদলে যে যে পিপিআই তার আলোকে পিপিআর করা হয়েছিল যার মধ্য থেকে এই পলিটিসাইজেশন তৈরি হয়েছে বাধ্যতামূলক করা হয়েছিল যে প্রত্যেকটা সংগঠনের অঙ্গ সংগঠন থাকতে হবে একেবারে আইয়ুব খান পিপিআর পলিটিক্যাল পার্টির মানে অর্ডিন্যান্স করেছিল পিপিআর হচ্ছে রেগুলেশন এই এই হলো পার্থক্য জিয়াউর রহমান এবং আইয়ুব খানের সাথে তো আমি বলছি যে যে কোনো প্রক্রিয়ায় ন্যাচারালি সেই জায়গাটায় যাচ্ছে বলে আমার মনে হচ্ছে কিন্তু এই জায়গায় শাসক দলকে আমি মনে করি তাদের বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তা এবং আমি বলবো যে মানে দায়িত্বশীলতা এই জায়গাগুলো যদি তারা প্রকৃত অর্থে পরিচয় দিতে পারে যেই ঘটনাগুলো ঘটেছে এটা কিন্তু ডক্টর জিয়াউর রহমান এটি আসলে অনেক বড় ক্যানভাসের আলোচনা আমরা নিশ্চয়ই অন্য একদিন হয়তো এই বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার জনাব সোহরাব হাসান এবং প্রফেসর ডক্টর জিয়াউর রহমান আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের রহিম গ্রুপ ইনসাইড পলিটিক্স দেখা হবে অন্য পর্বে অন্য অতিথির সাথে ধন্যবাদ সবাইকে